জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি। এই প্রতিপাদ্য র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল 10টায় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপপরিচালক জালাল উদ্দিন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।